বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অভিযোগ, 5 আগস্টের পরাজিত শক্তি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গেলে কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিষিদ্ধের প্রয়োজন হবে না বলে মনে করেন তারেক রহমান। জনগণই খুনি লুটেরা টাকা পাচারকারী মাফিয়া চক্রকে প্রত্যাখ্যান করবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। 7 নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত 17 বছরের আন্দোলন সংগ্রাম ও গুমখুন নির্যাতনের শিকার নেতাকর্মীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপি নেতারা। অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বলেন বিএনপি নেতারা। বলেন, নির্বাচিত সরকার সংবিধান সহ অন্যান্য সব বিষয়ে সংস্কারের চূড়ান্ত রূপ দেবে। নির্বাচনী কোনো রোডম্যাপের সংবাদ আমরা পাচ্ছি না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত 3 মাস হয়ে গেল, গঠিত হয়নি। আমরা অপেক্ষা করে আছি। দীর্ঘদিন যে সংগ্রাম আমরা করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, সেটি আরো ত্বরান্বিত হবে। নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা সহ যাবতীয় কার্যক্রম শুরু করে একই সাথে নির্বাচনের রোডম্যাপ প্রদান করে বাংলাদেশের জনগণের সামনে আপনারা নির্বাচনের একটি রোডম্যাপ দেবেন, সেই আশা আমরা করতেই পারি। আজকের এই সরকার কিংবা পরবর্তী যিনি আসবেন, এই 7 নভেম্বরকে স্বীকৃতি দিয়ে, জিয়া রহমানের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে, দেশের গণতন্ত্র স্বাধীনতা সম্পর্কে স্বীকৃতি দিয়ে এই দিবসটাকে যথাযথভাবে পালন করবেন। জনগণ আগামী ইলেকশনে এমন কথা যেন না বলে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপির আবার শুরু করেছে, নির্বাচিত হলে বিএনপি কী জানি করবে, এই কথা যেন কেউ বলতে না পারে। আমাদেরকে সাবধান হতে হবে, হুঁশিয়ার হতে হবে। আপনারা যেমন অতীতে সতর্ক ছিলেন, প্রাণ দিয়েছেন, জান দিয়েছেন, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছেন, ঠিক একইভাবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো আধিপত্যবাদের যে চক্রান্ত তাকে রুখে দেবেন, ফ্যাসিস্টদের চক্রান্তকে রুখে দেবেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক ষড়যন্ত্রের দোষীদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মাফিয়া সরকার বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে থাকার সময় বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপকৌশলে লিপ্ত ছিল। ক্ষমতা হারিয়ে 5ই অগস্টের পরাজিত অপশক্তি এখন কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচিত করানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। সুতরাং 5ই অগস্টের পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি অবশ্যই বাংলাদেশের পক্ষে সকল শক্তিকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গেলে কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিষিদ্ধ কিংবা প্রসিদ্ধ করার মতো অপ্রিয় কাজের দায়ভার রাষ্ট্রকে বহন করতে হবে না। জনগণ নিজেরাই বরং নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে খুনি লুটেরা টাকা পাচারকারী দুর্নীতিবাদ কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা দেশব্যাপী দলকে আরো সুসংগঠিত করে জনগণের কল্যাণে কাজ করার নির্দেশনাও দেন তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।